তিনি অতি সাধারণ এক মানুষ, আর আমাদের কাছে তার পরিচয় বাউল। প্রাতিষ্ঠানিক শিক্ষার আলো তাকে স্পর্শ করেনি, তবু তিনি আলোকিত মানুষ। তার হৃদয় থেকে উৎসারিত আলোর ঝর্ণাধারায় আমরা খুঁজে ফিরি অদেখা আরশিনগর। বাংলা ভাষার বাউল শব্দের অর্থ নিয়ে ভিন্ন ভিন্ন মতভেদ রয়েছে। তান্ত্রিক সাধুদের মতে বাউল শব্দের অর্থ বাতাস, আর উল শব্দের অর্থ সন্ধান করা। তাই সাধুদের মতে বাউল শব্দের অর্থ বাতাসের মধ্যে ঈশ্বরকে সন্ধান করা। তবে বাউল যে একটি বিশেষ লোকাচার, এতে কোনো সন্দেহ নেই। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত, তেমনি সুর সমৃদ্ধ। অবিভক্ত ভারতবর্ষের নদিয়া অঞ্চল ঘিরে মূলত বাউল আদর্শ বিস্তৃত হয়েছিল। বৈষ্ণবধারায় সেই সহজিয়া সাধন সঙ্গীত নদিয়া অঞ্চলে একসময় ভক্তিরসের জোয়ার সৃষ্টি করেছিল। বলা হতো কৃষ্ণপুর ডুবুডুবু নদে ভেসে যায়। সহজিয়া বাউল সাধকগণ সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজে ফিরেন। একইভাবে সুফি সাধকরা সৃষ্টিকে ভালোবাসার মধ্য দিয়ে করেন স্রষ্টার অন্বেষণ। এদের উভয়ই স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে গভীর মেলবন্ধন খুঁজে পান। বাউল সম্রাট লালন সাঁইজি লোকায়ত মরমি সাধনার এক অসামান্য কীর্তিমান পুরুষ। উনি সাম্প্রদায়িকতা বর্জন করেছেন, জাত পাত ভেদবুদ্ধি উনি অস্বীকার করেছেন এবং মানবতাকে সামনে এনেছেন। উনার সমগ্র সাধনা হচ্ছে মানুষকে কেন্দ্র করে, এবং সেখানে কোনো শ্রেণী বিভেদ নাই। এই হচ্ছে লালন। সুতরাং লালন তার জীবদ্দশায় বিভিন্ন সাম্প্রদায়িক চক্র এবং সমাজের উচ্চ মহলের দ্বারা নিগৃহীত হয়েছেন, কিন্তু আমৃত্যু মানবতার পক্ষে দাঁড়িয়ে আধ্যাত্মবাদের চর্চা করেছেন। লালন সাঁইজির যে তত্ত্বদর্শন তার সঙ্গীতের মধ্য দিয়ে সেটা প্রকাশিত। সেখানে তিনি সর্বধর্মের, আগের যত ধর্ম ছিল কোরআন বেদ গীতা ত্রিপিটক বাইবেল সমস্ত গ্রন্থের মধ্যে যে সার সত্যটুকু আছে সবটুকুই তিনি ধারণ করেছেন তার পদাবলীতে। তখন ছিল ব্রিটিশ আমল, স্বাভাবিকভাবে পঠন পঠনে ব্রিটিশ এবং আমেরিকান জার্মানের সমস্ত দর্শন যুক্ত ছিল, যেটাকে আমরা এক কথা পাশ্চাত্য দর্শন বলি। এবং তখন থেকে বাংলাদেশ দর্শন নামে একটা নতুন পঠন পঠনের বিষয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত করা হয়। যে উদার দর্শন আছে সেটা সব মিলে একটা দর্শন গড়ে উঠেছিল। তখন পর্যন্ত এটাকে ঠিক আজকে আমি এই 2015 সালে দাঁড়িয়ে যেভাবে বাউল দর্শনের কথা বলতে পারি, সরাসরি বলি 1972 সালে এভাবে হয় নাই, কিন্তু আমরা তখনই এই দর্শন বাংলাদেশ দর্শন নামে একটি কোর্স চালু করা হয়। এই প্রথমবার লালন সাঁইজির 125তম তিরুভা বার্ষিকী উপলক্ষে আমরা অক্টোবরের 2-3-4 এই তিন দিন পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের প্রায় 20 জনের মতো মানে প্রধান ধারার বাউল সাধক গায়কদেরকে নিয়ে আসি, এবং কুষ্টিয়া ঝিনাইদহ হরিশপুর আপনার চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ফরিদপুরের একটা অংশ এইসব অঞ্চল থেকেই আমাদের মূল ফকির যারা লালনের তত্ত্ব চর্চা করেন সাধনা করেন এবং সেই সঙ্গীতটাকে
একেবারে আদি ধারায় পরিবেশন করেন। আমরা সেই একেবারে শিকড় পর্যায় থেকে সাধকদের নিয়ে এসেছি। বাউল দর্শন তো হচ্ছে লোকায়ত বাংলার দর্শন, যে দর্শনে আমরা মানুষকে ভালোবাসার কথা বলি, সেই মানুষ মানব প্রেমের কথা তারা বলেন। তারা মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্তি করবার বিরুদ্ধে, কে হিন্দু কে মুসলমান এটি তাদের কাছে বড় কথা নয়। তাদের কাছে হ্যাঁ ঈশ্বর বিশ্বাসী তারা, কিন্তু যে ঈশ্বরের কাছে সব মানুষের সমান অধিকার। লালনের গানে যেমনটি বলা হয়েছে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে। এই মানব প্রেমের কথাই বাউলরা বলেছে। লালনের গান শুনতে আসছেন আপনারা, জ্ঞান ধর্ম যেসব বক্তৃতা হলো সেটাও শুনতে আসেন কেন? আমিও খুব গান পছন্দ করি। লালনের গান যদি বুঝত আমার দেশের মানুষ, আমার চৌদ্দ গোষ্ঠী, তাহলে অনেক আগে মানুষ হতো। উদ্দেশ্যে শিল্প গোষ্ঠী হয়েছিল ঢাকার রেলে বসে। আমি মুকুন্দ দাসের গান শুনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তখন 12-13 বছর বয়স, রিভলভার হাতে নিয়ে সাহেবকে গুলি করেছি কলকাতায়। আমি সত্যদাকে রোজ বলতাম ঢাকার রেলে বসে, সত্যদা একটা গানের দল বানাতে হবে। গানের দল তো বহু আছে, তারপরে না ওই গানে হবে না। লালনের মতো গান, রবীন্দ্রনাথের মতো গান, নজরুলের মতো গান, সুকান্তর মতো গান, এইরকম গান গেতে হবে। মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির হাতে ভীষণভাবে নিগৃহীত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন এই কারণে বলছি যে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করা হচ্ছে বা তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনও ঘটনা ঘটেছে যে তাদের মাথা মুড়িয়ে ন্যাড়া করে দেওয়া হচ্ছে। যখন আমরা শুনেছি যে জামাতিরা মৌলবাদীরা লালনের অনুসারীদের গান গাইতে দিচ্ছে না, মানব প্রেমের কথা বলতে দিচ্ছে না, তাদের জীবন যাপন আচরণে বাধা দিচ্ছে, তখন স্বাভাবিকভাবেই আমরা সেটা প্রতিবাদ করা প্রয়োজন মনে করেছি এবং রাজবাড়িতে, নাটোরে, বগুড়াতে বিভিন্ন জায়গায় তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এবং যখনই এরকম খবর শুনেছি আমরা সেখানে গেছি, প্রতিবাদ করেছি, স্থানীয় প্রশাসনকে বলেছি এই সমস্ত দুর্বৃত্ত যারা যারা নিরীহ বাউলদের উপর এ ধরনের নৃশংস হামলা করতে পারে তাদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাউল দর্শনের বীজটি রোপিত হয়েছিল বাংলার নদিয়া অঞ্চলে। এখানকার মানুষের সহজ সরল জীবন আর উদার প্রকৃতি বাউল সাধকদের আকৃষ্ট করেছিল। বাউলরা অসাম্প্রদায়িক এবং উদার। বাউল মতাদর্শে বৈষ্ণব ধর্ম ও সুফিবাদের প্রভাব লক্ষণীয়। বাউলদের কাছে রূহ বা আত্মা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হয়েও বাউলরা তাদের গানে জীবন দর্শনের অনেক গভীর তত্ত্ব শুনিয়ে থাকেন। বাংলার বাউল সাধনার সবচেয়ে সার্থক পুরুষ লালন শাহ। বাউল সম্রাট নামে তিনি বিশ্বব্যাপী পরিচিত, কারণ বাউল ঐতিহ্যের ধারায় তিনি যুক্ত করেছেন এক নতুন মাত্রা। পাখিটি
গবেষকদের মতে 1179 বঙ্গাব্দের পহেলা কার্তিক 1772 নদিয়া জেলার কোনো এক গ্রামে লালনের জন্ম। আবার লোকমুখে শোনা যায় কুষ্টিয়ার কুমারখালীর ভালরা গ্রামে এক কায়স্থ পরিবারে তার জন্ম। লালনের জন্য তো খোঁজাখুঁজি খুবই করতেছে। আমরা শুনেছি ও রায়বংশের ছেলে, বুঝছেন, যত তদবিরে আছে সব রায়বংশের ছেলে বাদে। আর যে জায়গা তার ভিটের কথা বলে, সেই জায়গায় তার তিন পুরুষ থেকে জমির কাগজ দেখছি, তার নামেও কোনো পেপারপত্র আমি দেখতে পাই না। এই মণ্ডপের কাছে একটা ঘর ছিল, ওখানে গান বাজনা হইতো, ওই মুরব্বীরাই বুঝতো যে এখানে ছোটোকালে লালন আসতো গান গাইতে। ধরেন একের পর এক গল্প হয়ে আসে, সেই গল্প শুনলাম। আর সেই জন্য আমি বলছি যে তার তো একখানে বসত করিবার নিশ্চয় তার নামেও কিছু কাগজের তত্ত্ব পাওয়ার কথা ছিল, কিন্তু এরকম কোনো প্রমাণ আমি তিন পুরুষ হিসাবে মিলাতে পারি না, বা যে জায়গায় ঠিকানা বা সেখানে আমার বাড়ি। অনেক গবেষক আবার দাবি করেন ঝিনাইদহ জেলার হরিশপুরে লালনের জন্ম হয়। কুষ্টিয়ার সেউদিয়ার যে লালন শাহের যে অট্টম্বে যে লেখা আছে, ওখানে কিন্তু একটা শব্দ লেখা আছে যে জন্ম কিন্তু অজ্ঞাত। তো যেহেতু জন্ম অজ্ঞাত, ওনারা কিন্তু ক্লিয়ার করে ওখানে লেখার সাহস পাননি যে ওনার জন্মটা আসলে কোথায়। তো ওখানে যেহেতু অজ্ঞাত, আমরা আজকে সবাই সেই লালন শাহের জন্মের অজ্ঞাতটা আমরা আজকে জ্ঞাত হলাম যে লালন শাহ সিরাজ শাহের পুণ্যভূমি জন্মভূমি এই হরিশপুরে। 1972 সালে প্রকাশিত স্বাধীনতা ঠিক পরের বছরই যে এই বইটা সম্পূর্ণ তথ্যবহুল একটা বই, যেখানে প্রমাণ আছে যে আমাদের এই ফকির লালন শাহের জন্মভূমি এই হরিশপুরে। এই লালন শাহর বাড়ি হরিশপুর। লালন শাহরা ছিল তিন ভাই, বাপের নাম ছিল আল্লাহ, মার নাম ছিল আমেনা, দাদার নাম ছিল কাদের দেওয়ান। এই লালন শাহ নিঃসন্তানী আলম সেনি ক্যালকাটায় যাইয়ে সেখানে নিঃসন্তানী মৃত্যুবরণ হয়। এই কলমের সন্তান ছিল, কলমের তো আসছে ময়নার রমজান, এই ময়নার তো আসছে দবির কুলচুর সাগরী, সাগরীর তো আসছে ছবিরন্নিসা, ছবিরন্নিসার তো আসছে খেবুপুত্র শাহ, এই খেবুপুত্র তো আসছে হানে বা রহমান, আমি নিজেই রহমান, আমার ভাই আছে। তার বংশধার হিসেবে দাবি করি, বইটি আমাদের পরিচয় আছে, নিপিবদ্ধ আছে, এই ভিটেই আমরা বাস করছি। আমাদের কথা যদি মিথ্যা হয়, তাহলে কোর্টে আদালতে বিচার দেওয়া হোক, তাতে আমরা খুশি হব এবং আমাদের কাগজপাতি আমরা হাজির করি। এই নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল 16 শতকের একজন মানবতাবাদী সাধক নিমাই সন্ন্যাসী। আজকে যে লালন শাহের কথা উঠছে, তিনি কিন্তু নিমাই সন্ন্যাসী দ্বারা প্রভাবিত মানুষ ছিলেন। নানা গবেষক নানান কথা বলেছে লালন শাহের জন্মবৃত্তান্ত নিয়ে, লালন শাহের এই কুষ্টিয়ায় আগমন নিয়ে। আমার মতে এই সমস্ত গবেষকদের তক্ক বিতক্কে না গিয়ে লালন শাহ কী করেছেন মানুষের জন্য, লালন শাহর আদর্শগত জীবন প্রণালী, জাপিত জীবনের মধ্যে আধ্যাত্ম চেতনার যে বিকাশ, তাই বোধহয় আমাদের পাথেয় হওয়া উচিত। এখানে একটা বটের গাছ ছিল, সঠিক 96 সালে বড় ঝড় হয়েছিল, সেই ঝড়ে এই বট গাছটা উপড়িয়ে যায়। তা ওই মালোরা মাছ ধরতে আসতো, তো সিরাজ শাহ নিঃসন্তানই ছিল। তা মালকের কাছে বলেছিল যে একটা সিলেট পালি আমি একটু লালন পালন করতাম, সিরাজ শাহ এখানকার ছেলে বা লালন শাহ লালন পালন করে। সিরাজ শাহর বাড়ি এই স্কুল একাডেমি হইয়াছে, ওইটা সিরাজ শাহ জন্মভিটা। গবেষকদের কোনো বিতর্ক নিয়ে কথা বলবো না, আমি লালন শাহর আদর্শিক জীবন প্রণালী এবং তিনি আমাদের জন্য কি দিয়ে গেছেন তার ব্যাখ্যায় যাব। লালন শাহর মূল কাজ হচ্ছে তার পাক কালাম বা গান বলে যাকে আমরা আজকে চিনছি, তিনি কি তার মধ্যেই তার প্রমাণ রয়ে গেছে, তথ্য রয়ে গেছে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই যে চমৎকার একটি কথা, সব লোকে কয় লালন কি জাত সংসারে, ব্যাস, এর বাইরে আর কিছু কি প্রয়োজন আছে? সে কার ছেলে, কোথায় জন্মেছে, কে তার পিতা, কোথা থেকে কুষ্টিয়ায় এলো, আমার তো মনে হয় বিজ্ঞজনের এই ভাবনা থাকা উচিত নয়। মানুষ বড়, জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়, এই মানুষ প্রেমের কথাই লালন শাহের মূল প্রতিপাদ্য। Thank you.
লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতির কি রূপ, লালন কয় জাতির কি রূপ, আমি দেখলাম না দুই নজরে, আমি দেখলাম না দুই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ তসবি গলায় গাইতে যায় রে ভিন্ন বলা, কেউ মালা কেউ তসবি গলায় গাইতে যায় রে ভিন্ন বলা, যাওয়া কিংবা আসার বেলা, যাওয়া কিংবা আসার বেলা, জাতির চিহ্ন রয় কিসে, হাই জাতির চিহ্ন রয় কিসে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। বাউল সাধক লালনের জন্ম নিয়ে রয়েছে এমনই ভিন্ন মতবাদ। তবে লালন সাঁইজি তার জীবদ্দশাতে তার জন্ম সম্পর্কে কোনো তথ্য কাউকে দিয়ে যাননি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের অচিন পাখি সম্পর্কে মন্তব্য করেছেন, মাঝে মাঝে বন্ধ খাঁচার মধ্যে আসিয়া অচিন পাখি বন্ধনহীন অচেনার কথা বলিয়া যায়, মন তাহাকে চিরন্তন করিয়া ধরিয়া রাখিতে চায় কিন্তু পারে না। কবির সাথে লালন শাহের সাক্ষাতের সুযোগ হয়নি। 1890 সালের 17ই অক্টোবর কুষ্টিয়ার ছেউড়িয়াতে লালনের জীবন অবসান ঘটে। সম্ভবত এরপর কবিতার জমিদারির কাজে শিলাইদহের কাছারি বাড়িতে এসেছিলেন। বাউল দলের সাথে সেখানে অনেকবার তাঁর কথা হয়েছে, কবি তাঁদের গানও শুনেছেন। নিষ্ঠাচার ভবে মানুষ গুরু, নিষ্ঠাচার সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠাচার ভবে মানুষ গুরু, নিষ্ঠাচার মেরে সাই হেরে সর্বঠাই, মানুষে মিশিয়া হয় বেদান্তর মানুষ গুরু, নিষ্ঠাচার ভবে মানুষ গুরু, নিষ্ঠাচার। লোকসাহিত্য গবেষক মোহাম্মদ মনসুরউদ্দিনের হারামনি গ্রন্থের ভূমিকায় কবি স্বীকার করেছেন, আমার অনেক গানে আমি বাউলের সুর গ্রহণ করেছি এবং অনেক গানে অন্য রাগরাগিনীর সঙ্গে আমার জ্ঞাত বা অজ্ঞাত সারে বাউল সুরের মিলন ঘটেছে। বাউল সম্রাট লালন শাহ আজীবন মানব প্রেমের চর্চায় মুখর ছিলেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে অথবা সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান ইত্যাদি তর্ক বিতর্কের অসারতা অতি সহজেই প্রমাণিত হয়েছে তার গানের বাণীতে। তার হৃদয় আকুল করা বাউল সুরে তাই সেদিন মাতোয়ারা হয়েছিল
অবিভক্ত ভারতবর্ষের আকাশ বাতাস। আমি একদিন না দেখিলাম তারে, বাড়ির কাছে আর শিনগো সেথা পড়শি বসত করে, একবার পড়শি বসত করে, আমি একদিন না হতে পারবেন তো। লালনের গানকে প্রথম তিনি অমর করেন এবং তার মধ্য দিয়ে লালনের গান মানুষের কাছে পৌঁছে যায়, ছড়িয়ে যায়। কারণ লালন যে ভাবধারায় যে দর্শন নিয়ে তার গান রচনা করেছেন, বর্তমানের যে ব্যান্ড জাতীয় কালচার বা এর সাথে আরও যে ইনস্ট্রুমেন্ট দিয়ে গানের যে ধারাটা তৈরি করা হচ্ছে, এটি লালনের গানের ভয়াবহ ক্ষতি সাধন করছে। বর্তমান গানের যে তিনটি ধারা কাজ করছে লালনের, লালনের প্রকৃত ধারা, একটি মডার্ন ধারা মানে পোস্ট মডার্ন ধারা, এই তিন ধারার মিশ্রণে লালনের গান আমার আশঙ্কা হয় যে আগামী শতকে এসে আর খুঁজে না পাওয়া যেতে পারে। বাস্তবিক অর্থেই এই নদিয়ার ধর্ম, বিশেষ করে এই আপনার কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, এই যে মেহেরপুর, এই অঞ্চলের ধর্ম। পল্লীকবি জসীমউদ্দীন 10টি বৈশিষ্ট্যের কথা বলে গেছেন, তারা গুরুবাদী হবে, প্রকৃতি নিয়ে সাধনা করবে, মানুষ ভজনা করা। দুর্দশাঞ্জি যেটা বলেছেন যে খুঁজে মানুষে খোদা, সেই তো বাউল। যে মানুষে খোদা সেই তো বাউল, দেখো যে মানুষে খোদা সেই তো বাউল। আমার যে অনুভূতিটা, আমার ভিতরে যেটা কাজ করে, আমি ছোট্ট করে একটু আমার সেই অনুভূতিটা আমি একটু জানাই বা আপনাদেরকে একটু জানাতে চাই। মানুষ ছাড়া খেয়ে পারে তুই মূল্যে হারাবি, ও তুই মূল্যে হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আমি মনে করি যে সেই তাকে যদি ভজা যায় তো সহজেই আমার মনে হয়
কাছে পাওয়া যায়, সহজ মানুষকে পাওয়া যায়। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষে মানুষ গাথা দেখো যেমন আলোকিলতা, মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকিলতা, জেনে শুনে মুড়াও মাথা, জেনে শুনে মুড়াও মাথা, যাতে তরবি ও তুই যাতে তরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। 1916 সালে শিল্পী নন্দলাল বসু কল্পনা করে লালন শাহের একটি ছবি এঁকেছিলেন, কিন্তু আসল ছবিটি এঁকেছিলেন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর। 1889 সালের 5ই মে শিলাইদহে ঠাকুরবাড়ির হাউস বোটে চেয়ারে বসিয়ে তিনি লালন শাহের ছবি আঁকেন। বয়সের ভারে লাঠি হাতে ঝুঁকে বসা অতি সাধারণ সেই মানুষটি একদিন শুনিয়েছিলেন অসাধারণ এক তত্ত্বকথা। মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে? বৃহত্তর কুষ্টিয়ার হরিনাথ মজুমদার ছিলেন লালন শাহের অনুজতুল্য। সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে হরিনাথ 1863 সালে গ্রামবার্তা প্রকাশিকা নামে একটি সংবাদপত্র প্রকাশ করেছিলেন। তৎকালীন অত্যাচারী জমিদার এবং ইংরেজ নীলকরদের বিরুদ্ধে এই সংবাদপত্রটির ভূমিকা ছিল অসাধারণ। সেই সময় লালন শাহ হরিনাথকে সাহস জুগিয়েছেন। কি সৌভাগ্য আমার, বলুন এ অধম আপনার জন্য কি সেবা করতে পারে, হুকুম করুন। তুমি অধম হবে কেন বাবু? যারা তোমাকে নিয়ে কটু তারাই অধম। অনেক কষ্ট করে গ্রামবার্তা প্রকাশিকা নামে একটা পত্রিকা আমি ছেপেছিলাম, গ্রাহকরাও বেশ বাহবা দিল, মাস শেষে কেউ মূল্য পরিশোধ করল না, তাই পত্রিকাটা এমনি এমনি বন্ধ হয়ে গেল। আজ যা বন্ধ আছে, কাল তা চালু হতে কতক্ষণ? আর আজ যা চালু আছে, কাল তা বন্ধ হতে কতক্ষণ? এই যে যাওয়া আসা, এরই তো নাম জীবন। চোখের সামনে দাঁড়িয়ে না থেকে কাঙালকে একটু সাইস্তা করে আই, যা প্রণাম হয় বাবু, প্রণাম হয়। এই চল কাঙালকে একটু দেখে আসি।
সারলি দফা করলি রাগলে মানে গুনে পড়ে সারলি দফা করলি রাগলে মানে গুনে পড়ে সারলি দফা আজি জমিদারের লাঠিয়ালটা কাঙ্গালকে ধরতে আসছে বাবারা তোমরা কাঙ্গালকে রক্ষা করো রে বাবা এ তো বহুত ফকির হয় এ তো বড় খতরনাক লাগতা হয় আই পাঞ্জাবি লাঠিয়াল ফার্স্ট কাঙ্গাল কে নিয়ে যা আরে চলো ভাগো ভাগো ইধার সে ভাগো 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 সেই সময়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে সত্য কথা বলার জন্যে কাঙ্গাল হরিনাথ তার পত্রিকায় গ্রামবার্তা প্রকাশিকায় ওই সংবাদটি ছেপেছিলেন। বাংলার বাউলদের লোককবি আর বাউল গানকে লোকগান বলা হয়। লোকশব্দের অর্থ কেবল মানুষ নয়, লোকশব্দটির অর্থ বিশ্বচরাচর বা জগৎ। অর্থাৎ বাউল গান বিশেষ কোনো অঞ্চলের গান নয়, এই গান জগৎ সংসারের সকলের। 1297 বঙ্গাব্দের পহেলা কার্তিক 17 অক্টোবর 1890 সনে ছেউড়িয়ায় লালনের জীবন অবসান ঘটে। চাওহে দয়া মাই ক্ষম ক্ষময় পুরা সংকটে সময় হিতকরী নামে এক পাক্ষিক পত্রিকায় মীর মোশাররফ হোসেন লালনের মৃত্যুর সংবাদ প্রকাশ করেন। বাউলরা অসাম্প্রদায়িক এবং উদার, জগতে হিংসা বিভেদ গ্লানির বাইরে বিশ্বব্যাপী তাঁদের একটাই পরিচয়, তারা সহজ মানুষ। রাখো মারো সেনা